হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে চারটি অভ্যাস ত্যাগ করলে সারা জীবন আপনার চেহারা সুন্দর থাকবে ও আপনার যৌবন ঠিক থাকবে। তো দর্শক, আর দেরি নয়, চলুন তাহলে শুরু করা যাক। আজকের ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে তথ্যগুলো সারা জীবনই আপনাদের কাজে লাগবে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার বিনীত অনুরোধ করছি। প্রত্যেক মানুষই চায় দীর্ঘদিন তার চেহারা সুন্দর থাকুক, নূরে নূরান্বিত থাকুক, যৌবন অটুট থাকুক। পূর্বের মানুষদের দীর্ঘদিন চেহারা সুন্দর থাকত এবং তাদের যৌবনও স্থির থাকত। পূর্বের মানুষদের ষাটোর্ধ হওয়ার পরেও কালো চুল দেখা যেত, যেখানে আমাদের কিনা তিরিশের পরে এবং চেহারা নষ্ট হতে শুরু করে। বর্তমান জামানার ছেলেদের যৌবন খুব দ্রুত গতিতে পতন হচ্ছে। 35 বছরের পরেই পুরুষ মহিলাদের নানা শারীরিক সমস্যা দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হলো, এমনটা কেন হচ্ছে? এই প্রশ্নের উত্তরটা খুবই সহজ। এটা আসলে কালের বিবর্তনে ঘটছে না, মানুষ নিজেই এটাকে ঘটাচ্ছে। বর্তমানে প্রায় সকল মানুষদের মাঝেই এমন কিছু বদ অভ্যাস পরিলক্ষিত হচ্ছে যার কারণে অল্প বয়সেই তাদের চুল পেকে যাচ্ছে, চেহারা নষ্ট হচ্ছে এবং খুব দ্রুত যৌবন শেষ হয়ে যাচ্ছে। এই বদ অভ্যাসগুলো যদি পরিহার করা যায় তাহলে আমরা অতীতের মানুষদের মতো না হলেও অন্তত বর্তমান মানুষদের চেয়ে উত্তম হতে পারবো ইনশাআল্লাহ। উত্তম রূপ, চুল, চেহারা এবং দীর্ঘ যৌবন লাভ করা সম্ভব হবে ইনশাআল্লাহ। এই বদ অভ্যাসগুলোর মাঝে সবার প্রথমে রয়েছে অতিরিক্ত রাত জাগা। প্রিয় দর্শক, এটি বর্তমানে মহামারী হয়ে গিয়েছে। অতীতের মানুষ এশার নামাজের পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেত, ফজরের পূর্বে তারা ঘুম থেকে উঠে যেত, সকালে মনোরম শীতল বায়ুতে তারা কাজকর্ম শুরু করত, সকালের স্বাস্থ্যকর বাতাসের মাঝে থাকা শক্তি তারা নিজ দেহের মধ্যে সঞ্চয় করত। কিন্তু বর্তমানে বহু মানুষ ঘুমাতে ঘুমাতে মধ্যরাত করে ফেলে এবং দুপুরের আগে আগে ঘুম থেকে ওঠে, সকালে সূর্যোদয় তারা কখনোই দেখতে পায় না। এই অতিরিক্ত রাত জাগার বেশ কিছু ক্ষতি রয়েছে, যেমন চোখের চারপাশে কালো দাগ পড়ে যাওয়া, চুল পড়তে ও পাকতে শুরু করে, অলসতা বৃদ্ধি পায়, ইচ্ছা শক্তি কমে যায়, সুগার লেভেল বৃদ্ধি পায়, দৃষ্টিশক্তি হ্রাস পায়, গ্যাসের সমস্যা দিন দিন বাড়তেই থাকে, দ্রুত চেহারায় বয়সের ছাপ চলে আসে ইত্যাদি ইত্যাদি। দীর্ঘদিন যদি কেউ নিজের চেহারা সুন্দর রাখতে চান, চুল না পাকাতে চান এবং সুদীর্ঘ যৌবন চান, তবে আজ থেকে রাত জাগা বন্ধ করে দিন। অন্তত 10টার পর কোনোভাবেই সজাগ থাকবেন না। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় ইশার নামাজের পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেতেন, তাই সুন্নত হচ্ছে 9টার মধ্যেই ঘুমিয়ে যাওয়া। আর এই আমাদেরকেও তার এই প্রদর্শিত পথ অনুসরণ করা উচিত, যদি আমরা আল্লাহর রাসুলের লাইফ স্টাইলটা গ্রহণ করতে চাই। দ্বিতীয় বদ অভ্যাসটি হলো বিভিন্ন জাতীয় নেশার সাথে জড়িয়ে যাওয়া। বর্তমানে মানুষ প্রোটিন কিংবা ভিটামিনের চেয়েও বেশি পরিমাণে অখাদ্য কুখাদ্য খায়, যেমন বিড়ি, সিগারেট, জর্দা, গুল, আরও কত কি নানান ধরনের নেশা জাতীয় দ্রব্য। নিয়মিত এগুলো গ্রহণের ফলে মানুষের চেহারার অন্তত 40% লাবণ্যতা কমে যায়। এছাড়াও দীর্ঘদিন নেশা জাতীয় দ্রব্য সেবনের ফলে মানুষ শারীরিকভাবে অক্ষম হয়ে পড়ে, তাই খুব অল্প বয়সেই মানুষের যৌবন শেষ হয়ে যায়। এই কথাগুলো অনেকের বিশ্বাস নাও হতে পারে, কিন্তু আমি যা যা বললাম তার সবই ইতিমধ্যে বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত হয়ে গেছে। তৃতীয় বদ অভ্যাসটি হলো অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করা। প্রিয় দর্শক, এটিও কিন্তু মহামারী। বর্তমানে জোয়ান, বুড়ো, মধ্যবয়স্ক কাকে বলবেন? মোবাইলের ডিসপ্লে থেকে যে লাইট নির্গত হয় তা যে মানুষের চেহারা সৌন্দর্য ও চোখের জ্যোতি নষ্ট করছে তার কোনো খবর নেই। সারাটা দিন অপলক দৃষ্টিতে এই মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। দীর্ঘক্ষণ ধরে অন্ধকারে মোবাইল ফোন ব্যবহার করলে মানুষের চোখের পেশিতে খুব চাপ পড়ে, তার উপর ডিসপ্লে থেকে নির্গত লাইট চোখ এবং মুখের ওপর পড়ে সেই পেশিগুলোতে আরও দুর্বল করে দেয়। নিয়মিত দীর্ঘক্ষণ ধরে মোবাইল ব্যবহারের ফলে মানুষের চেহারায় বয়সের ছাপ পড়ে যায়।
এবং উল্লেখযোগ্য হারে চোখের জ্যোতি নষ্ট হয়। চতুর্থ বদ অভ্যাসটি হলো অতিরিক্ত তেলে ভাজা খাবার খাওয়া। তেলে ভাজা খাবার অতিরিক্ত খেলে এক বিশেষ ধরনের ফ্যাট সৃষ্টি হতে থাকে। ট্রান্স ফ্যাটকে ভেঙে যেহেতু আর এনার্জিতে রূপান্তরিত করা যায় না, তাই এটি শরীরের বিভিন্ন জায়গায় জমা হতে শুরু করে। এভাবে জমতে জমতে এক সময় রক্তবাহিকায় ফ্যাটের মাত্রা এত বেশি বেড়ে যায় যে শরীরের বিভিন্ন অঙ্গের একসাথে ক্ষতি হতে শুরু করে। এছাড়াও অতিরিক্ত তেলে ভাজা খাবার খাওয়ার ফলে হার্ট অ্যাটাক, ক্যান্সার ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। পাশাপাশি ওজন বৃদ্ধি এবং চেহারায় বয়সের ছাপ পড়া তো রয়েছেই। সে সময়টুকু যদি শান্তিতে বাঁচতে চান এবং দীর্ঘদিন চেহারায় লাবণ্যতা, নুরানির সৌন্দর্য এবং যৌবন ধরে রাখতে চান, তাহলে আজ থেকে অতিরিক্ত তেলে ভাজা খাবার খাওয়া বন্ধ করুন আর স্বাস্থ্যকর তেল খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। আমাদের দেশের সয়াবিন তেল যেটা পাওয়া যায় সেটা সাধারণত হিটিং প্রসেসের মাধ্যম দিয়ে আসে বলেই ন্যাচারাল যে অ্যাক্টিভিন গার্ডিয়ান্সগুলো সেগুলো পাওয়া যায় না। সবচেয়ে ভালো হয় যদি ঘানি ভাঙা সরিষার তেল ব্যবহার করা যায়। নারকেল তেল একটু দাম বেশি, কিন্তু এটি ব্যবহার করতে পারলে সবচেয়ে ভালো। প্রিয় দর্শক, যাই হোক, এইমাত্র বলা চারটি বদ অভ্যাস যদি আপনারা বাদ দিতে পারেন, তাহলে আপনাদের জীবন অন্যদের থেকে অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। এই বদ অভ্যাসগুলো বর্জনের পাশাপাশি কিছু খাদ্য আপনারা নিয়মিত খাবেন, এতে করে আপনারা অনেক উপকার পাবেন। যেমন বেশি পরিমাণে শাকসবজি, যে কোনো ধরনের বাদাম, মধু, কিশমিশ, খেজুর, জয়তুন ইত্যাদি। এই খাবারগুলো আপনারা রোজকার খাদ্য তালিকায় যোগ করলে এবং ভিডিওতে যে চারটি বদ অভ্যাস সম্পর্কে আলোচনা করলাম সেগুলো বর্জন করলে আমি গ্যারান্টি দিয়ে বলছি ইনশাআল্লাহ আপনার চেহারা নুরান্বিত হয়ে যাবে। আল্লাহ আমাদের রাসুলের সুন্না অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুক, আমিন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।